হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে পরবর্তী দিন মেটাল সেক্টরের কোম্পানিগুলো বা মেটাল সেক্টরের মার্কেট পারফরমেন্স সম্পর্কে আমরা আলোচনা করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে আসছি আমাদের অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। আপনার কাছে যদি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে টোটাল ফ্রি অফ কস্ট আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন এবং তারপর আপনি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। সো আপনি আপনার অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। সো আমরা চলে এসেছি আমাদের অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। সো হোম পেজে আসার পর সবচেয়ে উপরে এখানে আমরা একটা ভিউ মোডের অপশন পেয়ে যাবো। সিম্পলি আমরা এই অপশনটির উপর ট্যাপ করে নেব এবং ট্যাপ করার পর আমরা একটা পেজে চলে আসবো। এখানে একটা আমরা অপশন পেয়ে যাবো ডেরিভেটিভ মার্কেটের। সো সিম্পলি আমরা ডেরিভেটিভ মার্কেটের অপশনটির উপর ট্যাপ করে নেব এবং ট্যাপ করার পর এখান থেকে আমরা সমস্ত সেক্টর হিট ম্যাপের মাধ্যমে সমস্ত সেক্টর এখান থেকে আমরা দেখতে পেয়ে যাবো। সো আজকে আমরা যে সেক্টর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেটাল সেক্টর, ঠিক আছে। সিম্পলি আমরা এই সেক্টরের উপরে ট্যাপ করে নিচ্ছি এবং ট্যাপ করার সাথে সাথে মেটাল সেক্টরের অন্তর্গত সমস্ত কোম্পানির লিস্ট আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে। সো আপনি এখান থেকে মেটাল সেক্টরের সমস্ত কোম্পানিগুলো দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। সো JSW স্টিল এই কোম্পানি সম্পর্কে, এই কোম্পানির পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স সম্পর্কে আমরা আজকের ভিডিওতে একটু আলোচনা করে নেবো বা দেখে নেবো, ঠিক আছে। তাহলে আমরা সিম্পলি JSW স্টিলের উপর ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করার সাথে সাথে আমাদের কাছে একটা বাই সেলের প্রোফাইল ওপেন হয়ে চলে এলো, ঠিক আছে। সিম্পলি এখানে একটা স্টক রিডিউসার অপশন আছে, সিম্পলি এটার উপর আমরা ট্যাপ করে নেবো এবং ট্যাপ করার পর আমাদের সাথে প্রাইস ওপেন হয়ে চলে আসবে। সিম্পলি এখানে একটা টেকনিক্যাল অপশন আছে, সিম্পলি টেকনিক্যাল অপশনটার উপর আমরা ক্লিক করে নেবো। ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা প্রাইস ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি JSW স্টিল অর্থাৎ মেটাল সেক্টরের একটা কোম্পানি JSW স্টিল, সে সেক্টরটি মার্কেট বিয়ারিশ ট্রেন্ড পরিবর্তন করতে পারে এরকমটাতে 19 জন মতামত জানিয়েছেন, মার্কেট নিউট্রাল থাকতে পারে এরকমটাতে 4 জন জানিয়েছেন এবং মার্কেট বুলিশ ট্রেন্ডে যেতে পারে এরকমটাতে 4 জন জানিয়েছেন, ঠিক আছে। পরবর্তীকালে রিয়েকশন শর্ট পয়েন্টের উপরে ক্লিক করে নেব। রিয়েকশন শর্ট পয়েন্ট গুলো জেনে নেওয়ার জন্য আমরা সিম্পলি এখান থেকে ওয়ান ওয়ান রিয়েকশন শর্ট পয়েন্ট জেনে নেব। প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে 726 একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 717 একটা সাপোর্ট এবং তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 696 একটা সাপোর্ট। প্রথম রিয়েকশন পয়েন্টের কথা বলা হয়েছে 747 একটা রিয়েকশন পয়েন্ট, দ্বিতীয় রিয়েকশন পয়েন্টের কথা বলা হয়েছে 760 একটা রিয়েকশন পয়েন্ট এবং তৃতীয় রিয়েকশন পয়েন্টের কথা বলা হয়েছে 781 একটা রিয়েকশন পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রিয়েকশন পয়েন্ট গুলো আপনি মাথায় রেখে আপনি পরবর্তী দিন মেটাল সেক্টরের একটা কোম্পানি JSW স্টিলের প্রতি আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। সো আমরা সিম্পলি এখান থেকে আবার ট্যাপ করে নেবো এবং ট্যাপ করার পর আপনি আমরা এখানে একটা পেজে চলে আসবো, ঠিক আছে। সো এখান থেকে আপনি যে কোনো মেটাল সেক্টরের সমস্ত কোম্পানি আপনি কিন্তু ডাটা পেয়ে যাবেন। আজকে আমরা JSW স্টিল কোম্পানির সাপোর্ট এবং রেস্টিং পয়েন্ট গুলো দেখলাম, ঠিক আছে। সো আপনি এইভাবে যে কোনো কোম্পানির মেটাল সেক্টরের যে কোনো কোম্পানির ডাটা এবং সাপোর্ট এবং রেস্টিং পয়েন্ট আপনি কিন্তু দেখে নিতে পারেন, ঠিক আছে। তার সাথে সাথে আপনি যে কোনো কোম্পানির প্রতি আপনি নিজের যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে আপনি সিম্পলি বাই বা সেল করতে পারেন, ঠিক আছে। এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি অ্যাঞ্জেল ওয়ান নতুন ওয়াল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট উপর সিম্পলি ট্যাপ করতে পারেন এবং ট্যাপ করার পর আপনি এখান থেকে সিম্পলি অ্যাড ফান্ড করে নিতে পারেন, ঠিক আছে। এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।